ডিওয়াইএফআইয়ের এসপি অফিস অভিযানকে ঘিরে বহরমপুরে ধুন্দুমার। পুলিশ ডিওয়াইএফআই নেতাকর্মীদের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ। পুলিশি বাধায় রাস্তায় বসে প্রতিবাদ ডিওয়াইএফআই নেতৃত্ব। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে দোষীদের গ্রেপ্তারের দাবিতে এসপি অফিস অভিযানে ডাক দেয় ডিওয়াইএফআই। এই অভিযান ঘিরেই উত্তেজনা ছড়ায়। নিয়োগ দুর্নীতি ইস্যুতে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর এসপি অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে। পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ কাণ্ডে যুক্তদের খুঁজে বের করে দোষীদের শাস্তি দিতে হবে। সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর মিথ্যা মামলা দেওয়া চলবে না, এই সব দাবিতে বৃহস্পতিবার মুর্শিদাবাদ এসপি অফিস অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই। অভিযান ঘিরে সকাল থেকেই সতর্ক ছিল পুলিশ। পুরনো কালেক্টরেট মোড় থেকে গির্জার মোড় পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিএসএনএল অফিসের সামনে লোহা ও কাঠের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানোর ব্যবস্থাও ছিল পুলিশের পক্ষ থেকে। নিজেদের পূর্ব সূচি অনুযায়ী জেলা দফতর থেকে বাম যুব কর্মীদের মিছিল রানীবাগান মোড় হয়ে গির্জার মোড় হয়ে টেক্সটাইল কলেজ মোড়ে পৌঁছালে পুলিশ তাঁদের পথ আটকায়। পুলিশের বাধার টপকে ব্যারিকেডে উঠে স্লোগান দিতে শুরু করেন ডিওয়াইএফআই কর্মীরা। ব্যারিকেডের সামনেই পুলিশ ও যুব কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ও বাম যুব নেতৃত্বের মধ্যে কার্যত সংঘর্ষ বাধে। শেষমেশ এসপি অভিযান বন্ধ রেখে ব্যারিকেডের সামনেই সভা করেন যুব কর্মীরা। এই প্রশাসনের যদি হুঁশ না ফেরে পঞ্চায়েত নির্বাচনে কি করে হুঁশ ফেরাতে হয় আপনারা দেখাবেন তো। এদের মাথা খারাপ হয়ে গেছে তৃণমূলের, তাই দেখছেন না এসপি অফিস অভিযানে আজকে শুধু বার্তা দিলাম। ডিওয়াইএফআই এর দাবি, এই অভিযানে পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে, তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মী। এর মধ্যে একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের প্রায় 10 জন কমরেড আহত হয়েছে, প্রাথমিক চিকিৎসা করার পরে 9 জন কমরেড ছেড়ে দিয়েছি আমরা। একজন কমরেড গুরুতরভাবে ভর্তি আছে আমাদের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আবু সালেক। এই ঘটনার দায় সম্পূর্ণ পুলিশের। পুলিশের কোনো প্রয়োজন ছিল না প্ররোচনা দেবার। সামনে আমাদের যুবতী কমরেডদের মিছিল ছিল, অনেক পিছনে পুরুষ কমরেডদের মিছিল ছিল, শান্তিপূর্ণ মিছিল। আপনারা কভার করেছেন, আপনারা জানেন যে আমাদের এই মিছিলে কোনো রকম লাঠি ফাটি ছিল না, কঞ্চি দিয়ে যেটুকু ফ্ল্যাগ রাখার সেটুকুই ছিল। পুলিশ ব্যারিকেডের সামনে এসে দাঁড়িয়ে অযথা প্ররোচনা তৈরি করে এই উত্তেজক পরিস্থিতি তৈরি করলো। তৈরি করার পরে এখন ইতিমধ্যে আমরা হসপিটালে এসে যখন আমাদের কমরেড চিকিৎসা করাচ্ছি, পুলিশে চলে এসেছে চিকিৎসা করাতে, কোনো পুলিশ খাম হয়নি। খাম আমাদের কমরেডরা হয়েছে। পুলিশের হাতে লাঠি ছিল, খাম তো আমাদের কমরেডদের করেছে, কিন্তু পুলিশ এখন কেস সাজাবে বলে, মিথ্যা মামলা দেবে বলে যে কথা আমরা ওখানেও বলেছি যে গোটা জেলা জুড়ে রাজ্য জুড়ে পরিকল্পনা করে মিথ্যা মামলা দিচ্ছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।